আজকে আমি দুই মাস দুই মাস পরে আপনারা নিচে আসুন, সফটওয়্যারটা পেয়ে যাবেন। এখানে আরো দুই মাস দেওয়া আছে, এটা আমি দুটো ইনপোজ করে দিচ্ছি, সবাই উপরেই পাবো। আজকে আমি আরো দুই মাস করতে আরো দুই মাস করে এটা ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, এখানে ভেক্টর রিলেটেড যে কাজটা আছে আপনি আরো দুই মাস করে করতে পারবেন। তো এখানে ভেক্টর বলতে আমরা এটা আমরা সবসময় প্রবলেম করি দেই, এখানে আমরা ইমেজের ডিজাইনগুলো বেশিরভাগ করে থাকি। আর ইমেজ এডিটিংয়ের যে কাজগুলো আছে ওদের কাজগুলো বেশিরভাগ আমরা আদৌ ফটোশপে করি। তো এখানে আমরা বিশেষ করে ভেক্টর যে ফরম্যাটগুলো লাগে, যেমন লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, টিশার্ট ডিজাইন, এই কাজগুলো আমরা এখানে করে থাকি। আর ইমেজ এডিটিং এবং যে ডিজাইনগুলো ওয়েবে আপলোড হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপে করে থাকি। এখানে কাজটা CS6 এ দেখানো হবে। প্রথমত সফটওয়্যার ওপেন করে দিচ্ছি, যখন ওপেন হবে ইন্টারফেস টেল হবে। আর এখানে আমরা একটা নিউ ডকুমেন্ট দেব, তার আগে ইন্টারফেস নিয়ে আমরা একটু কথা বলি। এখানে অপশন বার উপরে আছে, মেনু বার, মেনু বারের নিচে অপশন বার, এটাকে যখন আপনি ডকুমেন্ট দেবেন তখন অপশন বার শো করবে। সাইডে টুল বার এবং রাইট সাইডে ফ্লোটিং বার, ফ্লোটিং বার এখন এইখানে আমরা সবসময় এখানে ডিজাইন যদি করি আমাকে অবশ্যই একটা ডকুমেন্ট নিয়ে তারপরে ডিজাইন করতে হবে। তো ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইলে যাব, ফাইল থেকে নিউ অপশন। এখানে আমি একটা কথা বলে রাখি, গ্রাফিক ডিজাইনের যতগুলো সফটওয়্যার আছে মোটামুটি কাছাকাছি লেভেল, তো আপনি এখানে ডিজাইন করে অন্য যেগুলোকে ডিজাইন করবেন সবগুলো কাজ মোটামুটি কাছাকাছি হবে। সে দেখা গেল অনেক টুলস সেট কাজ সেম ফটোশপ না, তো যে জন্য ফটোশপে আমরা যে বিষয়গুলো দেখেছি এখানে এসে দেখবেন অনেক মিল, এই কারণে ইলাস্ট্রিকের টুলসের ক্লাস অনেক কম, কারণটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে ফাইল থেকে নিউতে ক্রিয়েট করল ক্লিক করলাম, দেন এখানে এসে আমরা একটা নাম দিতে পারি। প্রোফাইল থেকে কিছু সাইজ আছে, যেমন প্রিন্টের জন্য কিছু সাইজ আছে এখানে দেওয়া, আবার প্রোফাইল দেখে যদি ওয়েব করে ওয়েবের জন্য কিছু সাইজ আছে। এটাকে আমরা নর্মালি এখানে এখানে এসে আমরা এটা কাস্টম রাখি, কাস্টম আমরা তখন রাখি যখন এখানে সাইজ আমরা
এখান থেকে নামিয়ে আমরা আমাদের মতো করে নিই। 8 বছরে যখন আপনি 2টা ডিজাইন করবেন অথবা 5টা পেজ হবে, তো যতগুলো পেজ হবে ততগুলো 8 বছর হবে। আর এখানে আপনি 8 বছর চাইলে বাড়াতেও পারেন, এভাবে করে 8 বছরটাকে বাড়িয়ে নিতে পারেন। একাধিক পেজ হলে একাধিক 8 বছর হবে। তো এখানে এসে আমরা সাইজ এটাকে স্কোয়ার করে নিচ্ছি, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এরপরে নিচে আরেকটা অপশন আছে গ্লিড। গ্লিড হলো আমরা ডিজাইন করার পরে এক্সট্রা যে সাইজ রাখছি সাইজে, এটা হলো গ্লিড। এটা কত সাথে ক্যানভাস থেকে নিতে হবে, যাতে রাস্টার করে আপনি শুরুতেই নিতে পারবেন। আমরা প্রথমে একটা কথা বলেছি, রাস্টার করে প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো বেশি করা হয়, আর ডিজাইন যখনই প্রিন্ট থাকে তখনই গ্লিড প্রয়োজন। তো এরপর এখানে দেখেন, এটা আমরা একটু পরে দেখি। আপাতত আমরা একটা অ্যাডভার্ট নিলাম 1000 পিক্সেল 1000 পিক্সেল নিলাম। দেন এখানে অ্যাডভান্স থেকে কালার মোড আছে, আর জিডি রেজুলেশন এটা 300 রাখি, এরপরে ওকে করে নিলাম। তো এইটা দেখেন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। এবার এখানে অপশন বারে কিন্তু চলে এসেছে। তো এরপরে আমরা আরেকটা ডকুমেন্ট নেব, এটাতে 2টা আর্টবোর্ড নিলাম, ব্লেড নিলাম, দেন ওকে করলাম। এই যে সাইটে এক্সট্রা যে এরিয়া আছে এটাই হলো ব্লেড। এটা ডিজাইনে তখনই আসবে যখন আপনি প্রিন্ট করবেন। তো এক এক ডিজাইনের জন্য এক এক সাইজ রয়েছে, যেটা আমরা পরে দেখাব। তো এখানে চাইলে আপনি একসাথে একাধিক পেজও নিতে পারেন, যেমন আজকোট আমরা এখানে একসাথে 50টা নিচ্ছি, ঠিক আছে। এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি ততগুলো নেবেন। এখন এখানে দেখেন আমরা একটা কাজ করব। প্রথমত আমরা টুলবার থেকে দেখব রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে ড্রাগ করবে, অর্থাৎ টেনে নিবে, তখন কিন্তু এরকম রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট হবে। কালার বুঝে যাচ্ছে না, এর কারণ এখানে হোয়াইট কালার আছে। আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। এবার আমরা একটু কালার নিয়ে কথা বলি। রেক্ট্যাঙ্গেল টুলটাকে যখন আপনি নিবেন অথবা যে কোনো শেপ হোক না কেন, কালার সবসময় এখানে 2টা ভাবে কাজ করে। প্রথমত টুল এবং স্ট্রোক। স্ট্রোক হলো বর্ডার, যেটা এই সাইডে আসে বর্ডার। তো ফিল এটা উপরে থাকে, আবার স্ট্রোকে একটা ক্লিক করলে স্ট্রোকটা উপরে চলে আসে। আপনি চাইলে এখান থেকে কালারটা অফ করে নিতে পারেন। আবার দেখেন এখানে ফিল কালার আছে, এটা কিন্তু উপরে, সো এইটা এখন কালার চেঞ্জ হবে। আবার যদি স্ট্রোক উপরে থাকে তখন এখান থেকে স্ট্রোকের কালার চেঞ্জ হবে। আমি একটু এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে করে আপনি এখান থেকে কাজ করতে পারেন। এখান থেকে অপশন বার থেকে কালারটাকে অফ করে নেওয়া যায়। আমরা যে শেপ নিলাম এটার উইথ অ্যান্ড হাইট এটা 2টা এখানে শো করতেছি, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের আপনি যখন নিবেন, সো সেক্ষেত্রে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করবেন, সেক্ষেত্রে যদি শিফট চেপে ধরেন তখন তো সমানভাবে যাবে, আর শিফট অল্টার ধরে নিলে 2 দিক থেকে সমানভাবে যাবে, ঠিক আছে। আবার আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে একটা সাইজ দিতে পারেন, এটা আছে পিক্সেল, আপনি চাইলে ইঞ্চিতেও দিতে পারেন, যেমন 5 ইঞ্চ।
এখানে 5 ইঞ্চি করে 5 ইঞ্চি একটা ডকুমেন্ট এখানে ক্লিয়ার করে আছে তো এখন দেখেন এখানে আসেন আমরা এইখান থেকে এসে এরকম একটা শেপ নিলাম এরপরে আছে রাউন্ডেড রেকট্যাঙ্গেল কে এটা দিয়ে আমরা রাউন্ডেড শেপ নিতে পারি তো এইখানে এটা লোয়ার ভার্সন বাট আপডেট ভার্সনে যখন আপনি এভাবে নেবেন সো এখানে কিছু পয়েন্ট আসবে যেটা ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি এটাকে রাউন্ডটা বাড়াতে কমাতে পারেন ডিরেক্ট সিলেকশনটাকে ইউজ করে লাইনটাকে আপনি এটা মানে রাউন্ডেডটাকে বেশ কম বেশি করে নিতে পারেন অথবা মাউসের লেফট বাটনে আপনি যখন ক্লিক করবেন সেক্ষেত্রে এখানে দেওয়া যায় যেমন এখানে আমরা 1000 রাখলাম উইথ আর হাইট করে নিচ্ছে 1000 পিক্সেল আর রেডিয়াস এটা রাখি 100 সেভাবে করে আপনি এটা বাড়াতে কমাতে পারেন আপনি যখন আপডেট ভার্সনে টাচ করবেন এখানে প্রপার্টিস প্যানেল পাবেন উইন্ডো দেন এখান থেকে প্রপার্টিস প্রপার্টিসটা এখানে লোয়ার ভার্সনে নেই সেটা এখানে আসবে না বাট আপডেট গুলো আপনি প্রপার্টিস প্যানেল পাবেন যেখান থেকে রাউন্ডে আপনি বাড়ায় কমায় নিতে পারেন এখান থেকে আছে ইলিপ্স টুল ইলিপ্স টুল দিয়ে আপনি একটা ইলিপ্স নিতে পারেন এখানে যদি আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করেন আর সেক্ষেত্রে শিফট ধরে নেন তখন সমানভাবে আসবে আর শিফট অল্টার ধরে নিলে দুই দিকই সমানভাবে আসবে আবার চাইলে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে একটা সাইজ দিয়ে একটা শেপ আপনি নিয়ে নিতে পারেন তো এরপর এখানে আছে পলিগনাল টুল পলিগন টুল দিয়ে আপনি এখানে একটা পলিগন শেপ নিতে পারেন তো এভাবে ড্র্যাগ করে নিচ্ছি এটাতে কর্নার আসছে 6টা আবার লেফট বাটনে ক্লিক করে এখান থেকে সাইজ যেটা আছে এটা বাড়াতে পারেন ঠিক আছে এভাবে 10টা চলে আসবে এরকম আপনি কাজের ক্ষেত্রে এভাবে কম বেশি করে নিতে পারেন এরপরে আছে স্টার টুল স্টার টুল দিয়ে এভাবে একটা স্টার নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি শিফট এবং অল্টার ধরে নেন শিফট অল্টার ধরে নিলে তখন এটা এইভাবে আসবে নর্মালি এভাবে আসে আর শিফটটা ধরে নিলে এরকম আসে এখন এখানে আমরা টুলস গুলো দেখলাম এবার আমরা এখান থেকে মডিউলটা দেখি কালারটা আমরা দেখলাম এখন সিলেকশন টুল দেখ কপি পেস্ট নাম বিষয়গুলো এখান থেকে সিলেকশন টুল দিয়ে আমি শেপটাকে সিলেকশন করে মুভ করতে পারি আর এখানে যখন একাধিক শেপ থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে তখন একটা সিলেক্ট করে ধর মুভ করতে হবে এছাড়া আপনি একটা কাজ করতে পারেন যেমন সিলেক্ট এখান থেকে এসে এভাবে ড্রাগ করে সিলেক্ট করবেন অথবা লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হবে তো সিলেকশন টুলটি ফটোশপে ছিল মুভ টুল না এখন এখানে দেখেন এখানে আমরা ডিরেক্ট সিলেকশনটা দেখে ডিরেক্ট সিলেকশনের কাজ হলো যে কোন একটা এন্টার পয়েন্ট সিলেক্ট করো এটা আমরা ফটোশপে দেখেছি এটার কাজই হলো এক বা একাধিক এন্টার পয়েন্টকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতে ওকে তো এখন এখানে আমরা কপি পেস্ট দেখব
যেমন এই শেপ নিলাম, এটাকে আমি কপি করবো কন্ট্রোল সি দিয়ে, কপি। এখন এই কালারটা কপি করেছি আমি, এখন কালারটা একটু চেঞ্জ করে নিই, এডিট থেকে পেস্ট, পেস্ট হলো কন্ট্রোল ভি, এটা উপরে পেস্ট হচ্ছে। এরপর আমি এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কালার চেঞ্জ করে নিচ্ছি। এবার এখান থেকে এডিট থেকে পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ, ঠিক আছে, ওকে। আর এছাড়া আমরা অন্য একটা অপশন আছে, যেমন এখানে দেখেন কন্ট্রোল সি দেন অবজেক্ট, আচ্ছা কালারটা চেঞ্জ করে নেওয়া আগে, এডিট পেস্ট ইন ব্যাক কন্ট্রোল ডি, এটা ব্যাকে পেস্ট হয়েছে। তো ব্যাকে পেস্ট হয়েছে কিভাবে বুঝবো, দেখেন এটা সরালে আমি এখানে দেখতে পারবো আমার যে শেপ ছিল এটা নিচে একটা আছে, ঠিক আছে। সেভাবে করে কপি পেস্ট করে দেবো। এবার আসেন, এখানে চারটা শেপ আছে আমরা অ্যারেঞ্জ করা দেবো। এছাড়া আরেকটা সহজ নিয়ম আছে, কিবোর্ড থেকে অল্টার চেপে আপনি কপি করতে পারেন, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, অল্টার চেপে কপি, অল্টার চেপে যদি কপি করেন এরপরে কন্ট্রোল চেপে ডি পেস্ট করলে সেম স্পেস নেওয়ার পরে পেস্ট করে দেবে, সেম স্পেস নিয়ে পেস্ট করে দিবে। এটা কপি পেস্টের এটা খুব সহজ একটা টেকনিক, এভাবে করে সহজেই কপি পেস্ট করতে পারে। এখন আসেন এখানে এসে আমরা এই যে শেপ গুলো আছে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে এখান থেকে এসে এখন এমন হতে পারে অ্যারেঞ্জ করাটা যে আপনি একটা শেপ একটু নিচে নিতে চাচ্ছেন, এটা যদি ব্রাউন কালারের নিচে নিচে নিতে চান এই ব্ল্যাক কালারকে, সে কীভাবে নেবে, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করবেন। সবার নিচে আছে সেম টু ব্যাক, অর্থাৎ এটা সবার নিচে চলে যাবে। আর যদি এমন হয় যে না আপনি সবার নিচে নিতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন একবার নিচে নিতে, তো সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেম ব্যাকওয়ার্ড কন্ট্রোল ওপেনিং থাকবে আগে। এটা কিন্তু অবশ্যই সিলেকশন করে নেবেন, যদি আপনি এটা সিলেকশন করে না নেন সেক্ষেত্রে কিন্তু হবে না, সেম ব্যাকওয়ার্ড একবার মাত্র নিচে যাবে। সরি, আমি দেখাচ্ছি আবার, এটাকে টেনে এই বরাবর নিয়েছি, এখন একবার নিচে গেছে। এখানে যেটা আছে ব্লু কালার, এটাকে একবার উপরে নিতে চাইলে রাইট ব্যাটন অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেটে একবার করে উপরে যায়। আর শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেটে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে সবার উপরে আসে। এভাবে শেপগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন। এই কাজটা আমরা ফটোশপে দেখেছিলাম, লেয়ার থেকে দেখেছিলাম। তো এখানে লেয়ারের কাজ আছে, বাট কিন্তু অ্যাডভান্স কাজ লেয়ারটা এখানে, যার জন্য এটা প্রয়োজন হয় না, আমরা শর্টকাট দিয়েই কাজ করি। আবার লেয়ারের কাজ আছে, প্রয়োজন হয় না এটা ভুল কথা, অনেকে বলে লেয়ার লাগে না, অবশ্যই ইলাস্ট্রেটরে লেয়ার লাগে, বাট সেটা কিছু অ্যাডভান্স কাজ, যেমন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, আবার একটা ফাইল ফটোশপে আপলোড করবেন, অথবা ইলাস্ট্রেশন করবেন, অথবা অ্যানিমেশনের জন্য কোনো টেমপ্লেট করতেছেন, সেক্ষেত্রে আলাদা আলাদা লেয়ার করতে হবে, তখন সাব লেয়ারে কাজ হয় না। এখানে দেখবেন একটা লেয়ার আছে, লেয়ার প্যানেলে আসলে লেয়ার অন, এই এক লেয়ারের ভিতরেই আরও চারটা লেয়ার আছে, এগুলো সাব লেয়ার। এখন এখানে আমরা পেন টুলটা পেলে, অথবা আমি এখানে একটু সিলেকশন টুল দেখে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। অল্টার চেপে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম।
দেখেন এখান থেকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিচ্ছি। কালারে এসে কালার প্যানেল থেকে মেনুতে ক্লিক করে শো অপশনস, এটাতে দিলে অপশন শো করবে। দেখেন সায়ান কালার আছে। আমি এটা এক ক্লিকে যদি সিলেক্ট করতে চাই তখন এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এই একটা কালারে ক্লিক করি যতগুলো শেপ আছে সবগুলো সিলেক্ট করি, অথবা ব্ল্যাকে ক্লিক করে ব্ল্যাকের কালারটাকে এখান থেকে চেঞ্জ করে নিলাম। এটা অনেক সময় প্রয়োজন হয়, জাস্ট আপনি এক ক্লিকে চেঞ্জ করতে চাচ্ছেন এই যে অনেক শেপ নিয়ে কাজ করবেন সেটা। আর এখানে আছে ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে সিলেকশন করা হয়, ড্র্যাগ করে করে এভাবে। দেখেন আমি এই যে সিলেকশন করতেছি ভিতরে যা কিছু পাবে সবগুলোকে সে সিলেক্ট করে দেবে। এভাবে করে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা পেন টুলটাকে দেখি। এখন একদম গ্রুপ আনগ্রুপ করার নিয়মটা দেখি, যেহেতু এখানে অনেকগুলো শেপ আছে আমি সবগুলোকে এভাবে পেনে ড্রাগ করে সিলেক্ট করি। মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারি, আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে পারি। এটা শর্টকাট ফটোশপের মতনই, কন্ট্রোল জি গ্রুপ আর আনগ্রুপের জন্য শিফট কন্ট্রোল জি, এভাবে গ্রুপ এবং আনগ্রুপ করে নিতে পারে। তো এরপরে এখানে পেন টুলটাকে দিন। তো পেন টুলে আপনি যখন মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে, এখানে ডিরেকশনটা দেখাবে না যে মাউসটা কোন দিকে যাচ্ছে। এর কারণ হলো এটা আপডেট ভার্সন না। এখানে কাজটা সেম ফটোশপের মতন, আপনি লেফট বাটনে একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে, লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করলে তখন এটা রাউন্ড হবে। দেন এখানে অল্টার চেপে একটা হ্যান্ডেল ঘোরাতে পারবেন, আর এখানে আপনি কন্ট্রোল চেপে দুইটা হ্যান্ডেলকে ঘুরাতে পারবেন, আর এখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলে ফ্রন্ট হ্যান্ডেল কেটে যাবে, ঠিক আছে। এইটা ফটোশপের মতো। তারপরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, যেমন এখান থেকে প্রথমত পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, এবার এখান থেকে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিই, এখানে নিলাম, এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। আর এখানে লাস্টে আছে কনভার্ট পয়েন্ট টুল, এটা দিয়ে আমরা কর্নারকে কার্ভ করতে পারি, ঠিক আছে। আবার এখানে দেখেন কর্নারকে কার্ভ করে দিচ্ছে। সেম কাজ আমরা কিছু ফটোশপে করেছি, দেখেন ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার করে দিয়ে নিয়ে আসলাম, এতে চাইলে ছোট করে দিতে পারি, আবার এখান থেকে এই পয়েন্ট একটু ভিতরে নিয়ে আসতে পারি। সেম এটাকেও ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা ঠিক
এবার আনতে এবং রেডুর অপশনটাকে তুমি জুম ইন জুম আউট আনতে করার জন্য কন্ট্রোল চেপে জেড প্রেস করলে আনতে হবে। কন্ট্রোল জেড, ঠিক আছে, আর রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড করে আপনি আবার সামনে চলে যেতে পারবেন। রিডু করে সেভাবে আনতে রিডু করতে পারবেন। আমরা এখানে দেখেন এখানে একটা শেপ নিচ্ছি আমি, মাত্র এখানে আমরা নিচ্ছি যেমন 50 পিক্সেল বাই 50 পিক্সেল, একেবারে ছোট চাচ্ছে। দেখেন এইটাকে আমি জুম করে নিচ্ছি, দেখেন 2400% জুম করেছে, কিন্তু কোয়ালিটি কিন্তু কোনো খারাপ হয়নি। এটাই হলো ভেক্টর, অর্থাৎ আপনি এখানে একটা শেপ এরকম বড় করতে পারেন। এটা এখন 1200 পিক্সেল হয়েছে, চাইলে আরো বড় করতে পারেন। ঠিক আছে, 16000 পিক্সেল পর্যন্ত আমরা বড় করেছি, চাইলে আরো বড় করা যায় আর ছোটও করতে পারে। 16000 পিক্সেলের একটা ডিজাইনকে আমরা এখানে মাত্র 50 বাই 50 যেটা দেখানোর উদ্দেশ্য আপনি এভাবে একটা খুব ছোট ডিজাইনকে এভাবে বড় ছোট করতে পারেন। এখন জুম করেন কিভাবে, দেখেন জুম করার জন্য ফটোশপের মতন কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করলে জুম ইন, আর কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করলে জুম আউট, অথবা অল্টার চেপে ধরে মাউসের হুইলারটা সামনের দিকে ঘুরালে জুম ইন, আর পিছনে ঘুরালে সেটাকে জুম আউট হয়। তো এ পর্যন্ত হলো আজকের ক্লাসের টপিক। এখন আপনাদের যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমি মিউট করে দেবো। আমাদের যে পুরো কোর্স শেষ হওয়ার পর কি আমরা ফেসবুক গ্রুপের মধ্যে কি থাকবো নাকি আমাদের সবাইকে লিস্ট করতে হবে? না না, এই গ্রুপটা আপনাদের এই ব্যাচের জন্য, এটা সবসময় থাকবে। এখানে আপনাদের যে ভিডিও গুলো দেওয়া হয় সেগুলো থাকবে, সব কিছু এখানে থাকবে, তো কোনো কিছু ডিলিট করা হবে। এই জন্য ভিডিও গুলো ইউটিউবে দেওয়া হচ্ছে, এই লিংক শুধু আপনার কাছেই শেয়ার, আপনাদের কাছেই শেয়ার করা হয়, এটা অন্য কোথাও দেওয়া হয় না। আপনারাই ওখান থেকে গিয়ে সব কিছু দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখন কোশ্চেন না থাকলে লিভ নিতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম। ভালো যোগাযোগ করবো কিভাবে, কার সঙ্গে আবার যোগাযোগ করবো সেটা তো বুঝতে পারছি না। কোন কোর্সে ভর্তি হবেন বলেন।
এখন এটা আপনার উপর, আপনি যদি মনে করেন ডাটা এন্ট্রি ভালোভাবে সেক্ষেত্রে শিখতে পারে। আর আপনি আপনার আপনার নাম মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দেন, আর ওটাতে তারা যোগাযোগ করবে, আমি অফিসে বলে দিব, ওরা অফিস থেকে কল দেবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলেন। আমাদের তো মানে হচ্ছে প্র্যাকটিস যে ইগুলো ওগুলো তো ভুল বুঝতে পারি না, ক্লাস মানে চলাটা আমি তো দেখা যায় যে অনেক সময় করতে পারি না, কিংবা যে ক্লাসে ই থাকে ওটুকুই করা হয়। তারপরে যে ইয়া চলে গেল, ফ্লায়ার চলে গেল, তারপরে আপনার হচ্ছে আমাদের যে কার ডিজাইন আছে ওটা করলাম, তারপর প্র্যাকটিসের জন্য ভুল ধরানোর জন্য আমরা কাজ করে ধরেন প্রেজেন্ট করলাম, তারপরে একটু তারপরে কপি দিলাম, কিন্তু ওগুলা কি পরবর্তীতে এরকম কোনই থাকবে যে ভুল ধরার মতো যে এটা ভুল হয়েছে এটা ঠিক আছে? ক্লাস শেষে এই সাপোর্ট হবে না, বাট ওটা পার্সোনালি হবে, গ্রুপকে তখন আর চেক করা হবে না, আমি চেক করবো না, ওটা আমাকে নোট দিতে পারবেন। আপনাকে থ্যাংক ইউ। এগুলো বলে দেবেন, এখন আপাতত যা দেখাইতেছে এটা শেখা, এখন এত ভয় পাচ্ছেন কেন, আপাতত কাজ করতে থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।